এক পরিবারের একাধিক সদস্যকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কামারপাড়া লিচুবাগান রামচন্দ্র গোস্বামী রোড এলাকায়। গৃহবধূ লিপি প্রামাণিকের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী পরিবারের সাথে তাদের বিবাদ হয়। বৃহস্পতিবার দুপুরে ওই প্রতিবেশী পরিবারের সদস্যরা তাদের বাড়িতে চড়াও হয়ে তার শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ। লিপি প্রামাণিক প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করার পাশাপাশি শ্লীলতাহানি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে তার স্বামী এলে তাকেও মারধর করা হয়। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।